মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আর্জিকর ইস্যুতে মঙ্গলবার 12 ঘন্টার প্রতীকী অনশনে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতীকী অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এমার্জেন্সির সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এখনও পর্যন্ত 10 জনের বেশি জুনিয়র চিকিৎসক প্রতীকী অনশনে সামিল হয়েছেন, তবে বেলা বাড়তেই সংখ্যা আরও বাড়তে পারে। এদিন বিকেলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে র্যালি করবেন জুনিয়র ডাক্তাররা। মানে সবসময় আমাদের একটাই দাবি চলছে, আমাদের যে ন্যায়সঙ্গত যে 10টা দাবি আছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট থেকে, আমরা সেই ন্যায্য দাবি নিয়েই লড়ছি। আউটডোর পরিষেবা তো কিছু জায়গায় চলছে, কিছু জায়গায় অফ আছে, কিন্তু সেটার সাথে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আলাদা কোনো ইয়ে নেই, আমরা সবসময় সঙ্গেই আছি। আমরা পরিষেবার সাথে সাথেই আন্দোলনটা চালু রাখছি। আমাদের এখন থেকে আন্দোলনটা 4টেস অবধি চলছে, 4টের পরে আমাদের একটা বড় র্যালি মানে দ্রোহ ইয়ে করা হয়েছে, হ্যাঁ র্যালি করা হয়েছে, ওই র্যালিতে আমরা সবাই জড়ো হয়ে সেটাকে কন্টিনিউ করার দিয়ে, তারপরে আমাদের একটা মিটিং আলোচনা হয়ে তারপরে আমরা কতদিন কন্টিনিউ করবো সেটা